দুর্গাপুরের HFCL কলোনিতে কয়েকদিন পরেই শুরু হবে হিন্দি সিনেমার একটি শুটিং। গোটা কলোনি জুড়ে চলছে সাজো সাজো রব। জানা গেছে দক্ষিণের জনপ্রিয় ডিরেক্টর রাজাকৃষ্ণ মেনন তার পরবর্তী সিনেমা পিপ্পা শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন দুর্গাপুরের HFCL কলোনিকে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর তৈরি হতে চলেছে এই ছবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে 1971 সালের ভারত পাক যুদ্ধ নিয়ে এই ছবি। তাই সিনেমার সেটের জন্য মিলিটারি ট্যাঙ্ক আনা হয়েছে পানাগড় সেনা ছাউনি থেকে। সম্ভবত 15ই নভেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানা গেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। এটা পুরো এইভাবে তৈরি হয়েছে।